হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ একটু নতুনভাবে নতুন একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করলাম। তো ইদানিং আমার মেকআপের প্রতি একটু বেশি ইন্টারেস্ট বেড়ে গেছে, কেন জানি না, মনে হয় মনে রং লেগেছে। মনে রং লাগলে যা হয় আর কি। আর বাসায় তো এখন অবসর কিছু করার নেই, তো ভাবলাম একটু সাজুগুজু করি। এখন গাউনের সাথে কেমন সাজ দিলে ভালো লাগবে জানি না, তো একটু সুন্দরভাবে সাজার চেষ্টা করছিলাম। তো মেকআপ তো অত বেশি ভালো পারি না, তারপরও চেষ্টা করছিলাম, কারণ মানুষ চেষ্টা করতে করতেই কিন্তু একটা সময় পেরে যায়। তো আমি চেষ্টা করছিলাম একটু ভালো করে সুন্দর করে করার জন্য। প্রথমে সানব্লক ইউজ করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি, ফেস পাউডারটা অ্যাপ্লাই করে ফেলেছি। এখন আমি চিন্তা করছিলাম যে আমার আইশ্যাডোটা কোনটা দিলে বেশি ভালো লাগবে। তো আমি একটু দুইটা কালার মিক্সড করে দেওয়ার চেষ্টা করছিলাম কেমন লাগবে এই লুকটা। তো কাজলও অ্যাপ্লাই করে নিয়েছি। আমি সাজ অত ভালো পাই না, সিম্পল যেভাবে সাজি ওভাবেই হচ্ছে সাজতেছি। তো আমি যেহেতু অত বেশি সাজতে পারি না, সেজন্য কিন্তু আমার সাজের যে কিটগুলো দরকার ওগুলোও নেই। তো সবগুলো আস্তে আস্তে করে কিনে নিব, যেহেতু এখন সাজুগুজু করতেছি আর সাজের প্রতি আমার একটা আগ্রহ হচ্ছে। তো আমি চেষ্টা করব যে সব কিছু কিনে আবার সুন্দর করে মেকআপ টিউটোরিয়ালটা করার জন্য। তো আমি যেভাবে করতেছি, আসলে অনেক আপুরা দেখলে হয়তো বা বোরিং ফিল করবে যে আপু এগুলো কী করতেছে। তো এভাবে আমি হচ্ছে সিম্পলি সাজি, তো সেভাবে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো মাস্কারা লাইনার দুইটাই অ্যাপ্লাই করে ফেলেছি। অ্যাপ্লাই করে এখন একটু ব্রাশন অ্যাপ্লাই করে ফেললাম, আর এখন দিয়ে দেবো একটু হাইলাইটার। তো আমার কাছে কিন্তু কন্ট্রোলিংও নেই, তারপর কনসিলারও নেই, এগুলো কিছুই নেই। তো এগুলো আস্তে আস্তে করে আমি কিনে নিবো, আর ব্রাশের যে কিটগুলো ওগুলোও সব কিনবো। কিনে তারপর সুন্দরভাবে করার চেষ্টা করব, যেহেতু আমি হচ্ছে বিগিনার, মাত্র শুরু করেছি, মানে চেষ্টা করতেছি। তো বাসায় যেভাবে নর্মালি সাজি ওইটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। ভুল ত্রুটি হতেই পারে, আমি যেহেতু নতুন। তো আমি একটু লিপস্টিকে আর্ট করে এখন একটু লিপস্টিকও অ্যাপ্লাই করে ফেলবো। তো বাসায় কাজ করবো না থাকলে যা হয় আর কি, বসে বসে কী করবো, তাই ভাবলাম একটু সাজুগুজু করি। তো আমি এখন একটু গহনাগুলো পরে নিচ্ছি। আর ওয়াচ হচ্ছে আমার সাজের মধ্যে একটা বেস্ট একটা পার্ট। তো ওয়াচ আমার বরাবরই পছন্দ, তাই ওয়াচটাও পরে নিয়েছি। তো এখন একটু জুয়েলারিগুলো পরে নিচ্ছি। আমার আজকে সাজটা কেমন হয়েছে এবং আমাকে কেমন লাগতেছে ওইটা কমেন্ট করে আমাকে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো এভাবে করে আমি আমার লুকটা ক্রিয়েট করেছি আজকে। জানি না কেমন হয়েছে, সবাই একটু কমেন্ট করে জানাবেন। তো সাজটা এরকম হয়েছে নর্মালি। তো একদমই সিম্পল মেকআপ যেটাকে বলে, আমি কিন্তু ওভাবে করে ক্রিয়েট করতে পারিনি, যেহেতু আমি নতুন, আমি বারবারই বলছি। তো এই হলো আমার সাজটা, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।